দমকিরানের সঙ্গে এইদিকে একটু পেঁয়াজ আছে, এদিকে একটু পিকলড অনিয়ন আছে, একটা টমেটো আছে, একটা শসা আছে। এই মাটনটা তোমাকে মাটনের হাড়ও বাঁচতে হবে না, আর সবথেকে ভালো জিনিস মাটনের কোনো চর্বিও নেই, এটা পুরো লিন মাটন। মানে বেস্ট মাটন প্রিপারেশন আই হ্যাভ এভার ট্রাইড ইন মাই লাইফ, এত বড় কথা বলছি। সো এখানে একটা শিক্ষাবাহু আছে, এবার নাও লেট মি ট্রাই দ্য শিক্ষাবাহু। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট আনাদার ব্লগ। তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি যে পাঁচশোটা, ঘুরতে ঘুরতে আসিনি, রান্নার মাসেই আসিনি, বাড়িতে কোনো রান্না নেই। আমি কাজুরিকে বললাম যে আজকে লাঞ্চ করতে পিটারকেটে যাওয়া যাক, আর পিটারকেটে যখন এসেছি তখন ভাবলাম একটা ব্লগও বানিয়ে নিই। পিটারকেটে খাওনি এরকম বাঙালি কলকাতায় হয়তো নেই, তো এখন পাঁচশোটা মোড়ে দাঁড়িয়ে পিটারকেটে খাবো, এবং চেলো কাবাব আর সিজলার ছাড়াও পিটারকেটে কী কী ট্রাই করা যায় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, চলো তাড়াতাড়ি। আসলে আজকে একটা উইকডে, ওর কাজের চাপটা একটু কম, বাট আমার একটু আছে, আমারও অল্প আছে, তারপর আমাদের আজকে কাজের মাসি আসেনি, রান্নার মাসি আর কি, তো আমাদের বেরোতেই হতো, তো বেরিয়ে ভাবলাম ঠিক আছে অনেকদিন টিচার টাটে যাওয়া হয় না, তো চল চল যাওয়া যাক। আর পাঁচশোটের কিছু লেজেন্ডারি রেস্টুরেন্ট বললে আমাদের পিটারকাটের নামটা ডেফিনেটলি মাথায় আসে, মানে মধ্যে পিটারকাট আর মোকাম্বোর ওনার সেম। 1960s এ রেস্টুরেন্টটা হয় এবং তখন থেকে আইকনিক পাঁচশোটার মোড়ে পিটারকাট আছে। আমার মনে হয় না কলকাতার এমন কেউ আছে যে পিটারকাটে উইকেন্ডে এসছে, জায়গাটা ফাঁকা পেয়েছে, বাইরে লাইন না দিয়ে ডাইরেক্টলি ঢুকতে পেরেছে, ওরকম লোকজন খুব কম আছে। এবং একটা প্রচণ্ড ফেমাস আইটেম, উইচ ইজ আ পার্সিয়ান আইটেম, চেলো কাবাব। পিটারকাট বলতে চেলো কাবাব সব লোকের মাথায় ফার্স্টেই আসে, এবং চেলো কাবাব ছাড়াও কিছু ভালো ভালো আইটেম আছে যেটা এখান থেকে রেকমেন্ডেড। ফার্স্ট যেটা আমরা অ্যাপিটাইজারে অর্ডার দিয়েছি, দমকিরান আইটেমটা নিয়ে আমি অনেক জায়গাতে শুনেছি, কিন্তু লোকেরা জেনারেলি এখানে আসলে আমি জানি না তারা দমকিরান অর্ডার দেয় কি না। এটা মাটনের, শ্রেডেড মাটনের একটা আইটেম, আইটেমটা খুবই ভালো। আর সেকেন্ড যেটা আমরা অ্যাপিটাইজারে অর্ডার দিয়েছি ওটা হচ্ছে ভেটকি মুনিয়ার, দুটো ভেটকি মাছের পিস থাকবে ফ্রাইড, বাকিটা মাছগুলো আসুক তারপর তোমাদেরকে বলবো। খাবারের দিক দিয়ে সত্যি কথা বলতে গেলে যদি আমার পার্সোনাল চয়েস জানতে চাওয়া হয়, পিটারকেট আর মোকাম্বো এর কোনো বিকল্প নেই। আমার মোকাম্বোর ভিডিওটা যথেষ্ট পপুলার হয়েছিল, তোমরা যদি দেখতে চাও যে মোকাম্বো এসে কী কী আইটেম খাবে তাহলে ওপরে লিঙ্কটাকে ক্লিক করে দাও। আর মেন কোর্সের মধ্যে চেলো কাবাব অবভিয়াসলি নেবো, চেলো কাবাব নিয়েছি, আর একটা নিয়েছি মিক্সড তন্দুরি গ্রিল সিজলার, মানে পিটারকেটের সিজলার অ্যান্ড চেলো কাবাব, এই দুটো আইটেম লেগেসি, বছরের পর বছর চলে আসছে। আর আমার সামনে বসে আছে, ওর এখন একটা অফিসের মিটিং হচ্ছে না কি হচ্ছে, এটাই হয় অফিস চলতে চলতে সপ্তাহের মাঝখানে পিটারকেটে চলে গেলে। দিস ইজ দ্য ভেটকি মুনিয়ার। সো গাইস আমাদের ফার্স্ট আইটেম এসে গেছে, দিস ইজ ভেটকি মুনিয়ার। ডিউ টু কোভিড এখন সার্ভিস বন্ধ আছে, তো তোমার খাবার তোমাকে নিজেকেই নিতে হবে, চলো আগে নিয়ে নিই ভেটকি মুনিয়ার। দুটো ভেটকি মাছের পিস, ওপরে একটা লাইম ভেজ দেওয়া, একদম হোয়াইট সস, ভেটকিটাতে না ভাঙে সেটা মেন ইন্টেনশন। এটার সাথে আমি একটা আলু নিয়ে নিচ্ছি, কারণ আলু বাঙালিদের খুব প্রিয়। আমি একটা জিনিস এখানে একটু বলতে চাই যে কলকাতা জুড়ে প্রচুর রেস্টুরেন্টে ফিশের যে কোনো আইটেমের সময়তে লোকেরা অবলীলায় বাসা দেয়, যার জন্য আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই আমি ফার্স্ট ওয়ে থেকে জেনে নিই যে এটা বাসা নাকি ভেটকি। কিন্তু পিটারকেটের মতো একদম লেজেন্ডারি জায়গাতে ফিশের যে কোনো আইটেম ইজ মোস্টলি ভেটকি, এবং এটা খেতে অসাধারণ। যে হোয়াইট সসটা দিয়েছে, আমি একটা জিনিস বলতে পারি, হোয়াইট সসটার মধ্যে একটা মিল্ক বেস সস এবং তার মধ্যে যেহেতু লেমন দিয়েছে, ছানা ছানা একটা ব্যাপার আছে, হালকা একটু টেস্ট আছে, এবং তার সাথে আলু ফ্লেভারটা এসছে টু গুড, একটা স্পাইস। আচ্ছা, সো গাইস আরেকটা আইটেম বলতে বলতে এসে গেছে আমাদের সামনে, দমকিরান হচ্ছে, আমি দেখেছিলাম এটা খুব রেকমেন্ডেড ডিশের মধ্যে আছে, শ্রেডেড মাটন, শ্রেডেড মাটনের আইটেম, এটা খেতে অসাধারণ, দেখে যথেষ্ট ভালো লাগছে। ফার্স্টে এটা শেষ করবো, তারপর দমকিরানটা খেয়ে তোমাদের ফিডব্যাকটা দেবো। আমি এটা কোনোদিনও খাইনি এই ডিশটা, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি এখানে। আমিও
This one is too good. মানে first time খেয়েছি but এটা অসাধারণ ছিল. That is অসাধারণ ছিল. Fry করা না fishটা? Fry করেছে তো. Fry করার পর sauce দিয়েছে. আলুটা যে সসটা সেটা হচ্ছে এটা একটা বারবিকিউ ফ্লেভার মানে খেতে অসাধারণ লাগছে এবং কিন্তু মাছটা প্রচণ্ড ফ্রেশ ইটস রিয়েলি ফ্রেশ পিটার ক্যাট অবভিয়াসলি কোনো খাবার আজ অব্দি আমি বাজে এখানে খাই না অ্যাজ ইউজুয়াল লিভিং আপ টু দ্য এক্সপেকটেশন গাইজ আমাদের সামনে আসে এখন দমকি রান দমকি রান হচ্ছে শ্রেডেড মাটন দমকি রানের সঙ্গে এইদিকে একটু পেঁয়াজ আছে এদিকে একটু পিকলড অনিয়ন আছে একটা টমেটো আছে একটা শসা আছে আর মাঝখানটা হচ্ছে পুরো একদম স্পাইসি শ্রেডেড বোনলেস মাটন এখান থেকেই ওঠাচ্ছি সঙ্গে পিকলড অনিয়ন আমি অনেক খাইনি মানে মাটন তোমরা মাটন কষা বলতে পারো অনেক কিছু কিন্তু এই মাটনটা তোমাকে মাটনের হাড়ও বাঁচতে হবে না আর সবচেয়ে ভালো জিনিস মাটনের কোনো চর্বিও নেই এটা পুরো লিন মাটন শুধু মাটনই আছে এটা কিন্তু মাস্ট ট্রাই এটা মাটন রান না হ্যাঁ হ্যাঁ রান মানে কিন্তু লেগ পোর্শন হ্যাঁ এটা লেগ পোর্শনই তো তেলটা দিয়েছিস ভালো জিনিসের তেল তো হবেই বস দমকি রান ওয়াজ দ্য বেস্ট ডিশ আই হ্যাভ এভার ট্রাইড মানে বেস্ট মাটন প্রিপারেশন আই হ্যাভ এভার ট্রাইড ইন মাই লাইফ এত বড় কথা বলছি পিটার ক্যাট আসলে দমকি রানটা মিস করো না তো এখন আমরা আমাদের মেইন কোর্সের জন্য ওয়েট করছি অতীত আগ্রহে বসে আছি ছেলো কাবাবের জন্য কিন্তু আমার মনে হয় না আমি পুরো শেষ করতে পারবো আমি জানি না গুগলে লেখা আছে যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একটা ক্যাট খুব ভিজিট করতো ক্যাটটার নাম ছিল পিটার সেটা লেখা নেই 1952 থেকে 1964 এর মধ্যে ক্যাটটা ওখানে যেত অনেকে বলে যে পিটার ক্যাট রেস্টুরেন্টের নামটা ওটা থেকেই এসছে সিজলার মেইন আমার সামনে এখন আছে তন্দুরি মিক্স গ্রিল সিজলার আর ওর সামনে কি আছে সেটা তোমরা সবাই জানো এটা ছেলো কাবাব আমার তোমার সবার ছেলো কাবাব ছেলো কাবাবের মধ্যে এদিকে একটা শিক কাবাবের ওরকম এটা মাটনের শিক কাবাব থাকে এটা চিকেন কাবাব থাকে আমার এটা রেশমি কাবাব রেশমি কাবাব থাকে হ্যাঁ বাটার বাটার একটা এগ কোশ আর নরমাল ভাত রাইস কাজুরি প্রথমে খেয়ে দেখো ওর খুব ফেভারিট আইটেম এটা ছেলো কাবাব এবং ছেলো কাবাব একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে পিটার ক্যাটে যে জবে যেখানে এসছে আমার মনে হয় না হার্ডলি এরকম কেউ লোক আছে যে ছেলো কাবাব না খেয়ে চলে গেছে না আরেকটা জিনিস আছে মোস্টলি যারা নিজেদের বন্ধুরা ফার্স্ট টাইম কলকাতা আসে টেনে টেনে সবাইকে নিয়ে আসে পিটার ক্যাট আমি প্রথমে আর কি জাস্ট একটু মাটন শিক কাবাবটা নিলাম আর এখানে বাটার দেওয়া বাটার অলরেডি গলে গেছে রাইসটা দিয়ে এটা জাস্ট দেখলেই মুখ থেকে জল বেরিয়ে যায় এটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল অসাধারণ এবার একটু রেশমি কাবাবটা খেয়ে দেখ তো চিকেন রেশমি কাবাব ডিম ডিমের একটু সাদা জায়গাটা কেটে নিয়েছি আর এই রাইসটা দিয়ে ট্রাই করছি একটু মাটনটা নিয়ে একটু ডিমটা নিয়ে এদিক দিয়ে আচ্ছা এটা কিন্তু রানি ইয়োক না এটা একদম কুসুম হয়ে গেছে বছরের পর বছর ধরে ভোজন রসিক লোকজনের মন জুড়িয়ে আসছে এই ছিল কাবাব ব্যাপারটা হচ্ছে একটু মাখন একটা ডিমের কোচ আর একটু মাংস সেটা যে একসাথে খেতে এতটা অনবদ্য লাগে সেটা
মানে সবকটা আইটেম খুব সিম্পল লাগলো, যে প্রত্যেকটা আইটেম যে একসাথে মেলালে এতটা সুন্দর লাগবে সেটাই যে বানিয়েছিল প্রথম তার এক্সপার্টিস। যে আমার সামনে এত বড় একটা সিজনারে বোর্ড রাখা রয়েছে, সিজনারে এটাকে সরিয়ে ওটাকে আনতে পারছি না, এখান থেকে এটা রেশমি কাপ একটু ট্রাই করি। এই রাইসটা একেই আমার ভাত খেতে খুব ভালো লাগে। মানে কাবাব আমরা আলাদাভাবে খেয়েছি, আমরা রেশমি কাবাবও খেয়েছি, আমরা শিক কাবাবও খেয়েছি, আমরা ডিমের কোচও খেয়েছি, আমরা মাখন দিয়েও ভাত খেয়েছি, কিন্তু সবকটাকে মেলালে যে এত সুন্দর একটা আইটেম হয় সেটাই জাস্ট ওটা তো আমি খেয়ে নিলাম সবটা, বাকিটা প্যাক হবে, আমি আর পাচ্ছি না খেতে। তন্দুরি মিক্স গ্রিল সিজনিং, তার মধ্যে চিকেনও আছে, তার মধ্যে মাটনও আছে, তার মধ্যে প্রনও আছে, তার মধ্যে ডিম আছে, তার মধ্যে মাটন লিভার আছে। এবং আমি প্রথমে ট্রাই করব গ্রেভিটা, অনবদ্য একটা গ্রেভি, মানে সত্যি কথা বলতে গেলে আমাকে যদি কেউ এটা ডিসক্রাইব করতে বলে আমি তাকে বললাম বস তুমি পিটার কাটে এসে এটা খেয়ে না, মানে এটা অসাধারণ, এটা কোনো ডিসক্রিপশন হয় না সেইভাবে। কিন্তু কোনটা দিয়ে শুরু করবো, আচ্ছা একটা চিকেনের ছোট পিস পেয়েছি এটা দিয়ে শুরু করি। সরি গাইস, এটা চিকেন, এটা ফিশ, চিকেন ভুল করে বলেছি। মাছের যদি তন্দুরি ফ্লেভার থাকে যেরকম হয় একদম সেরকম, নাইফটা দিয়ে এটা খেতে সত্যি অসুবিধা হয়েছে, স্পুন নিলাম ফিশ। মাছটা প্রচণ্ড টেন্ডার আর স্পাইসি, গ্রেভিটা জাস্ট অন্য লেভেল। সো এখানে একটা শিক্ষাবাবু আছে, এবার নাও লেট মি ট্রাই দ্য শিক্ষা পাব। শিক্ষা পাবটা থেকে তোমরা এখন একটা কিছু ধুম হচ্ছে, জাস্ট হেভেন। আচ্ছা এবার কী খাওয়া যায়, চিকেন চিকেনটার মধ্যে সেরকম একটা পোড়া কয়লার ফ্লেভার হয়, জাস্ট অন্য লেভেল। মানে তোমরা সবাই তো পিটার ক্যাটে এসে সিজনাল খেয়েছো, মানে আমার মনে হয় পিটার ক্যাট আর মোকাম্বো ছাড়া পাকসুটে, পাকসুট কেন পুরো কলকাতায় ভালো সিজনাল কেউ মারাতে পারে না। আচ্ছা এবার একটু মেটে এটা খেয়ে দেখি, মানে মানে পাতি বাংলা ভাষার মেটে যেটাকে বলা হয়েছে মাটন লিভার, কোনো গরম আছে রীতিমতো গরম। এটা মাটন, এটা মাটনের পিস, এই সাদাটা হচ্ছে পনির, এটা পনির, আর এই দিকে নিচে হচ্ছে প্রন। গোটা মাথা পুরো না, প্রচণ্ড গরম। মিক্স তন্দুরি গ্রিল সিজলার কারণ এই যে প্রন আছে, পনির আছে, চিকেন আছে, মাটন আছে, মাটন লিভার আছে, ডিম আছে, ফিশ আছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা তন্দুরি ফ্লেভার আছে, মানে একটা কয়লার পোড়া পোড়া ফ্লেভার আছে। তার সঙ্গে এই অসাধারণ গ্রেভিটা আমি জাস্ট কথায় বলে বোঝাতে পারবো না, একটা কি সুন্দর খেতে দেখতে আছো, জিভ দিয়ে জল পড়ছে, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমার সময় নষ্ট করবো না, একটু খাই। এই যে পিকেলড অনিয়ন্সগুলো এগুলো জাস্ট দারুণ খেতে হয় না। তোর তো এমনিতেও ফেভারিট হচ্ছে সিজলার, তুই তো খুব পছন্দ করিস। ডিমটা খাই, ডিমটা আমি এখন অব্দি খাইনি, এটা হচ্ছে সিজলারের ডিমটা। মুখের ভেতরে জাস্ট বার্স্ট অফ ফ্লেভার্স, মাঝখানে যে কুসুমটা আছে তার মধ্যে পুরো গ্রেভি টেভি সব লাগা, দুর্ধর্ষ খেতে, দুর্দান্ত খেতে। 9.5 বছর ধরে আমি রাহুলকে চিনি, বাট যতবার আমি আরও একসাথে অ্যাটলিস্ট পিটার কাটে এসেছি, তন্দুরি মিক্স গ্রিল সিজলার অর্ডার দেয়ই দেন। আর আমরা এখন বসে আছি আমাদের ডেজার্টের জন্য, আজকের স্পেশাল ডেজার্ট অফ দ্য ডে হচ্ছে চকলেট সুফলে। সো গাইস আমাদের সামনে এখন এসে গেছে চকলেট সুফলে, এটা আমাদের ডেজার্ট আইটেম। হ্যাঁ এটার উপরে চকলেট চিপ আছে সুফলে, আর এটা হুইপ ক্রিম উপরে, খেয়ে দেখা যাক জিনিসটা শক্ত, ভাঙতেই কেমন লাগছে না। এটা চকলেট আর কফি মেশানো ফ্লেভার, ভালো খেতে, ঠান্ডা, মিষ্টি কিরম রে, বেশি না কম, ওটা অনেক জাস্ট লাইক চকলেট কেক।
আমি তো খেতে পারবো না, তাও একটুখানি লোভ সামলাতে পারছি না। খাওয়া শেষ, চলো যাই। সো গাইস, আমাদের খাওয়া শেষ হলো ফাইনালি, আর এখন আস্তে আস্তে পিটার কাটের বিলটা শুরু হয়েছে। আমাদের বিলটা আছে, তো আমরা যা যা খেয়েছি আমাদের টোটাল বিল হয়েছে 2305। আচ্ছা, যে কটা আইটেম আমরা অর্ডার দিয়েছিলাম তার কী কী দাম সেটা আমি আরেকবার রিপিট করছি। ফার্স্টে হচ্ছে ভেটকি মুনিয়র, ভেটকি মুনিয়রের দাম হচ্ছে 410 টাকা। তারপর হচ্ছে অসাধারণ আইটেমটা দমকি রান, হাফ নিয়েছিলাম, ওটা হাফ ছিল। দমকি রান হাফ হচ্ছে 475। চেলো কাবাব হচ্ছে 430 রুপিস। তন্দুরি মিক্স গ্রিল সিজলে হচ্ছে 460। আমরা কোক নিয়েছিলাম, দুটো কোক হচ্ছে 80-80, 160। মিনারেল ওয়াটার একটা নিয়েছিলাম, আর চকলেট সুফলে হচ্ছে 190। তো সব নিয়ে বিল হচ্ছে 2305। খাওয়াটা কেমন ছিল সেটা বলার কোনো কিছু দরকার নেই, পিটার কেটার খাওয়ার অলওয়েজ অসাধারণ হয়। আর ব্লগগুলো ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আনটিল দেন তোমরা সকলে সুস্থ থেকো, সেফ থেকো, ভালো থেকো। চলো, টাটা।